প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, উপসর্গ। তার আগে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাক্য, এবং বাক্য থেকে আজকে একটু রিক্যাপ করতে চাই বা পুনরালোচনা করতে চাই কয়েকটি বাক্য সম্পর্কে উদাহরণ দিয়ে। সাকিব, ওয়ালাইকুম সালাম, নিশ্চয়ই ভালো আছো? আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছো, এত সকালে উঠেছো। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলে রাখি, গতকালকে থেকে আমরা একটা নোটিশ পেয়েছি কর্তৃপক্ষের মাধ্যমে, যারা আজকে উপস্থিত থাকবে তাদের নাম এবং রোল নাম্বার। নামটা তো যদি তোমার নিজের আইডি থাকে তাহলে তো আছে, তার সঙ্গে রোল নাম্বারটা উল্লেখ করবে। আজকে থেকে মানে উপস্থিতি আমাদের নিতে হচ্ছে, সেটার হয়তো কোনো উদ্দেশ্য থাকতে পারে, রোল নাম্বার এবং নামটা। নাম যদি তোমার নিজের আইডি থেকে করো তাহলে তো নাম আছে, তা না হলে অবশ্যই রোল নাম্বার লিখে রাখবে, আমরা এগুলো উপস্থিতি এখন সংরক্ষণ করব। কারণ দেখা যাচ্ছে যে একেবারেই কম ক্লাসে উপস্থিতি। আচ্ছা, একাদশ দ্বাদশ উল্লেখ করতে হবে, কিন্তু একাদশ কিংবা দ্বাদশ, কারণ হলো যারা দ্বাদশের তারা হয়তো ক্লাস দেখছে, বিশেষ করে একাদশ যারা আছো পাশে লিখে উপস্থিত আজকে থাকবে। আচ্ছা, গত ক্লাসে আমরা বাক্য নিয়ে কথাবার্তা বলেছিলাম, আজকে বাক্য নিয়ে একটু কথাবার্তা বলবো, তার সঙ্গে উপসর্গ নিয়েও কথাবার্তা বলবো। আশা করি আমার কথা তোমাদের শুনতে কষ্ট হচ্ছে না, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, তাহলে শুরু করছি আমরা। দেখো, গত ক্লাসের বাক্য নিয়ে খাতা কলম যদি থাকে তাহলে হাতে নাও, দুই চারটা বাক্য দেখো পরিবর্তন করতে পারো কিনা। আমি তোমাদেরকে পরামর্শ দিব বাক্য থেকে বাক্য রূপান্তরের প্রশ্নটা দেওয়ার জন্য। বাক্য বর্ণনামূলক প্রশ্ন লিখলে নাম্বার একটু কম পাওয়ার সম্ভাবনা আছে, অনেক সময় দেখা যায় হলেও মনে হয় যে একটা বানান ভুল থাকতে পারে, কারণ ভুল হওয়াটা তো স্বাভাবিক না, খুব দ্রুত গতিতে তোমরা লিখো। এইসব মিলিয়ে সেই জন্য বর্ণনামূলক প্রশ্নটা পরিহার করে যেটা তোমার একেবারে অ্যাকুরেট নাম্বার পাওয়া সম্ভব বাক্য রূপান্তর, যেহেতু এটা ইংরেজিতে ট্রান্সফরমেশন সেন্টেন্স তোমাদের আছে, তাহলে সেটা লিখে ফেলো, আশা করি সমস্যা হবে না। আর আমি তোমাদের মন্তব্যগুলো মাঝে মাঝে দেখবো, এক নজর দেখে নিচ্ছি। হ্যাঁ, এখন সবারটাই মোটামুটি আছে এখানে, তাহলে শুরু করে দিচ্ছি আমরা। হ্যাঁ, শুরু করে দিচ্ছি। তাহলে দেখো, পরিবর্তন করো প্রথমে বাক্য পরিবর্তন। আমরা একটু সূচি শিরোনামটা লিখে রাখি, পূর্ব পাঠের পুনরালোচনা এবং আজকের পাঠ হচ্ছে উপসর্গ। এই উপসর্গ নিয়ে কথাবার্তা বলবো বিশেষ করে, আর এখানে অল্প একটু উদাহরণ দিচ্ছি। এটা কিন্তু বাক্য থেকে মানে পূর্ব পাঠের পুনরালোচনা, বাক্য বাক্য থেকে তোমার একটা প্রশ্ন থাকবেই পরীক্ষায়। আচ্ছা, একটা পরিবর্তন করে দেখো তো পারো কিনা, বাক্যান্তর করো, লিখে নাও বাক্যান্তর করো, বাক্যান্তর করো দিয়ে আমরা লিখছি আর কি। এটা কিরকম থাকে, আটটা বাক্য থাকে, পাঁচটা তোমার লিখতে হয়। আমি লিখলাম, তোমার নাম কি, এটা আছে প্রশ্নবোধক বাক্যে, তুমি রূপান্তর করবা নির্দেশক বাক্যে। এই যে মনে রেখো, নির্দেশক এই শব্দগুলোর সঙ্গে পরিচয় না থাকলে সমস্যা হবে। তোমার নাম কি, নির্দেশক বাক্যে রূপান্তর করো, কি লিখবে বলো দেখি, লিখে ফেলো, পারলে উত্তরটা লিখে ফেলো। আমি এখানে লিখে দিচ্ছি, তোমার নাম কি তা জানতে চাই, এটা ধরো একটা অপশন হতে পারে। আবার তুমি যদি লিখো এরকম করে, তোমার নাম জানতে চাই, তাহলেও কিন্তু উত্তর ঠিক হয়ে গেল। আর লক্ষ্য করো, আমরা এর আগে বলেছিলাম যে বাক্য
রূপান্তর করার সময় যদি 50 জন শিক্ষার্থী থাকে, তাহলে সেই 50 জনের বাক্য দেখা যায় 50 রকম হওয়া সত্ত্বেও সেটা শুদ্ধ হতে পারে। দেখো অন্তত এখানে দুটা লিখেছে, তোমার নাম কি তা জানতে চাই, এটা যেমন শুদ্ধ, আবার তোমার নাম জানতে চাই এটাও শুদ্ধ। দেখো এখানে নির্দেশক দিয়েছে, যদি নির্দেশক না দিয়ে আমি এখানে লিখলাম তোমাদের জটিল বাক্য, তাহলে কিন্তু তোমার এই যেটা পেলে তোমার নাম কি তা জানতে চাই, তাহলে এখানে মাঝখানটা কমা দিলেই হয়ে যেত। আচ্ছা এখানে এখনো তুমি কমা দিতে পারো, তোমার নাম কি তা জানতে চাই, এরকম করে তুমি এটাকে জটিল বাক্য রূপান্তর করতে পারতাম, তাহলে রূপান্তরের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। আচ্ছা আমরা একটা উদাহরণ দিতে চাই বিড়াল প্রবন্ধ থেকে। বিড়াল প্রবন্ধের এরকম একটা উদাহরণ দিই আমরা, কমলাকান্ত কমলা একটি একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে ভাবিয়া কমলা কান্তে বড়ই আনন্দ হইল। লাস্ট লেখাটা দেখা যাচ্ছে কিনা, বড়ই আনন্দ হইল। আরেকবার দেখো, একটি পতিত দেখা যাচ্ছে, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে ভাবিয়া কমলাকান্তের বড়ই আনন্দ হইল। সবার আগে বলুন না এটা কোন ধরনের বাক্য, বলো না দেখি কি হবে, এটা সরল বাক্য। তাহলে এটাকে যদি তোমাদেরকে সরল বাক্য আছে লিখলে দেখে সরল করে ফেলবো, সরল বাক্য আছে এটা আমি ধরো তোমাদেরকে দিলাম জটিল করার জন্য, তাহলে জটিল করলে কি করবে, জটিল বাক্যে রূপান্তর করো, মনে মনে করে ফেলো বা পারলে লিখে ফেলো। একটু বারো বাক্য লিখতে একটু কষ্ট হবে, তো আমি লিখে দিচ্ছি বোর্ডে, তুমি আগে ঠিক করে নাও যে কি হতে পারে। আমি এখানে লিখে দিচ্ছি, এটা এইটাকে যদি লিখে দেই তাহলে কি হবে, ধরো কমলাকান্ত, দেখো এরকম করে শুরু করবা, কমলাকান্ত ইহা ভাবিয়া আনন্দিত আনন্দিত হইল যে, যে একটু কম হবে, সে একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে, এটা মুছে দিচ্ছি, অন্ধকার হইতে আলোকে আনিয়াছে। এই দেখো তাহলে কমলাকান্ত ইহা ভাবি আনন্দিত হইল যে সে একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে। আমি সময় গণনা করবো, এই যে 6 জন আছে, এই 6 জন এখন থেকে যে সময়টা আমি যে শব্দ করে দিলাম, এই 6 জনের পরে, এই সময়ের পরে যারা থাকবে, শেষের দিকে যারা থাকবে, শেষের দিকে তাদের আমি কিন্তু কাউন্ট করব ক্লাসে, ঠিক আছে। এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে, আমাদের যেহেতু একটা দুর্যোগময় মুহূর্ত অতিক্রম করতে হচ্ছে, কিভাবে কর্তৃপক্ষ কি করবেন না করবেন, সরকার কি সিদ্ধান্ত দেয় না দেয় তার কোনো হিসাব নিকাশ আমরা এখনো পর্যন্ত জানি না, সুতরাং ক্লাসটা খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, পরবর্তী অংশে আমরা এটা নিয়ে আরেকটা বাক্য শুধু দিব, আরেকটা বাক্য রূপান্তর চলে যাব। দেখো তাহলে আরেকটা বাক্য আমরা লিখছি এখানে, এটা ছিল তোমার 2 নম্বর বাক্য, তারপরে আরেকটা বাক্য দিচ্ছি, এটা 3 নম্বর বাক্য হবে, সেটি হচ্ছে এরকম, সোজা হও, এইটা তুমি রূপান্তর করবা বিবৃতিমূলক বাক্যে, বিবৃতি মূলক
বাক্যে, বাক্য কথাটা না লিখলে হতো, বিবৃতিমূলক লিখলে চলতো, বিবৃতিমূলক বাক্য। তাহলে উত্তর দাও দেখি কি লিখবা। সোজা হওয়ার, সোজা হওয়ার আদেশ দিচ্ছি, সোজা হওয়ার আদেশ দিচ্ছি। এইখানে তোমাকে সোজা হওয়ার আদেশ দিচ্ছি, তোমাকে শব্দটাকে তো প্রয়োগ করতে পারো, তোমাকে সোজা হওয়ার আদেশ দিচ্ছি। তাহলে আশা করি তোমাদের খুব একটা সমস্যা হবে না, আমরা ভালো করেই শুনতে পারো মনে হয়। তো এখনো পর্যন্ত নতুন কোনো প্রশ্ন নাই দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে উপসর্গে যাচ্ছি। উপসর্গ নিয়ে কথাবার্তা বলছি আমরা, দেখতে মূলত উপসর্গ এখন আলোচনা হবে। আচ্ছা, জেনে রেখো উপসর্গ থেকে প্রশ্ন হতে পারে বেশ কয়েকটা প্রকারে। তার আগে জেনে নেওয়া ভালো উপসর্গ, সমাস এবং প্রকৃতি প্রত্যয়, এই তিনটি থেকে, উপসর্গ, সমাস এবং প্রকৃতি প্রত্যয়, এই তিনটি থেকে দুটি প্রশ্ন হয়। তো সেক্ষেত্রে উপসর্গ আর মানে সমাস আর প্রত্যয় থেকে বেশি প্রশ্ন হয়, উপসর্গ থেকে কিন্তু প্রশ্ন হয়। উপসর্গ থেকে প্রশ্নের প্যাটার্ন গুলো দেখাচ্ছে, অনেকে এই গুরুত্ব কম দেয় এটার উপরে, আমরা আমি নিজেও খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু তারপরেও দেখা যায় যে এটা অনেক সময় খুব কাজে লাগতে পারে। একটা প্রশ্ন উপসর্গ থেকে প্রায়ই হয় যে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। আরেকবার বলছি, লিখে ফেলো, উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে, আলোচনা করে বুঝিয়ে দাও। তাহলে এই উত্তরটা পাবো, এছাড়া আর কি ধরনের প্রশ্ন হয় সেগুলো আমরা জানবো, সেটার জন্য বোর্ডে একটু মনোযোগ দিয়ে তাকাও। প্রথমত আমরা জেনে নেই উপসর্গ কি, এবং একই সঙ্গে যে প্রশ্নটা আমরা দিয়েছি সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে যাব। খেয়াল করো, আমি এই একটা শব্দ নিলাম হার, হার শব্দটা নিয়ে এখন ভিন্ন ভিন্ন উপসর্গ আমি যোগ করতে চাই, যোগ করতে চাই। যেমন এখানে দিলাম আ, যদি আ যুক্ত করি তাহলে কি পাবো, হারের আগে আ যুক্ত করলে আহার, অর্থ কি খাওয়া বা ভোজন। এরকম করে আয়ের আগে যদি অনাযুক্ত করি তাহলে শব্দ পাবো অনাহার, অর্থটা কি দাঁড়াবে অভুক্ত। যদি যুক্ত করি প্র তাহলে অর্থ হবে, শব্দ পাবো প্রহার, অর্থ কি হবে পিটুনি, মার, তাই তো, আঘাত। আচ্ছা, এটা দেখা যায় প্রহির হয়ে যাবে ব্যাপারটা দেখবে। আমরা যদি যুক্ত করি বি, শব্দ হিসেবে পাবো বিহার, এর অর্থ কি ভ্রমণ। যদি যুক্ত করি সম, হারের আগে, তখন শব্দ কি পাবো সংহার, অর্থাৎ হত্যা হয়ে যাবে। যদি আমরা যুক্ত করতাম উপ, তাহলে শব্দটা কি পাবো উপহার, অর্থ কি হবে উপঢৌকন। আমরা অনেকগুলো লিখে ফেলেছি, আর খুব বেশি দরকার নাই। তাহলে লক্ষ্য করো, এই যে আ অনা প্র বি সং উপ, এই বর্ণ বা বর্ণ সমষ্টি, কোন কোন ক্ষেত্রে তো শব্দাংশের মতো হতে পারে, সেই বর্ণ সমষ্টিকে আমরা কি বলছি উপসর্গ। আরেকবার, বর্ণ বা বর্ণ সমষ্টি কোন কোন ক্ষেত্রে দেখা যায় শব্দাংশ, এইগুলোকে আমরা বলছি উপসর্গ। এখন এরা কি কাজ করছে দেখো, কোন একটা শব্দের পূর্বে বসে, কোন একটা শব্দের পূর্বে বসে সেই শব্দের, যেমন এখানে হাটটা ছিল, সেই শব্দের নানামুখী পরিবর্তন ঘটায়। তাহলে আমরা উপসর্গের কি সংজ্ঞা দেখবো, যে বর্ণ কিংবা বর্ণ সমষ্টি, যে বর্ণ কিংবা বর্ণ সমষ্টি কিংবা শব্দাংশ কোন শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন
কিংবা সম্প্রসারণ ঘটাতে পারে তাকে বলে উপসর্গ। আরেকবার দেখো, যে বর্ণ কিংবা বর্ণ সমষ্টি কিংবা শব্দাংশ অন্য কোনো শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন কিংবা সম্প্রসারণ ঘটায় তাকে বলে উপসর্গ। ঠিক আছে, এই তো তোমার মোটামুটি উপসর্গের সংজ্ঞা। এখন এর মধ্যে কিন্তু আমরা যে প্রথম প্রশ্নটা করলাম যে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। দেখো এখানে লক্ষ্য করো, এই যে আ, অনা, প্র, বি, সম, উপ, এদের কি আলাদা করে কোনো অর্থ আছে? আলাদা করে কিন্তু কোনো অর্থ নেই। তাহলে এই যে অর্থ না থাকা, এটাকে বলা হচ্ছে অর্থবাচকতা নাই বা অর্থবাচকতা নেই। তার মানে যে শব্দটা, ধরো যেখানে আহার, আহার মানে খাবার বা ভোজন, অনাহার মানে অভুক্ত, তাহলে আহারের অর্থ খাবার কিংবা ভোজন, এটাকে আমরা বলছি অর্থবাচকতা। কিন্তু আলাদা করে দেখো এখানে আ, অনা, প্র, বি, সম, উপ, এদের কিন্তু অর্থ নাই। তাহলে অর্থ না থাকাটা হলো অর্থবাচকতা না থাকা, আর যখন অর্থ থাকে একটা শব্দের সেটাকে বলে অর্থবাচকতা। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো, হোয়াইট বোর্ডে স্যার আলো রিফ্লেক্ট হচ্ছে বোঝা যায় না। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে এই যে আহারটা হয়তো বোঝা যাবে না, আর বাকিগুলো বোঝা যাবে, আবার লাইট ছাড়া তুমি বুঝতে পারবে না। আমার কথা শোনো ভালো করে, আমার মূল যে জায়গাগুলো খুব একটা সমস্যা হবে না। আচ্ছা আরেকবার বলছি, ভালো করে খেয়াল করো, তোমাদের রোল নাম্বার দিতে হবে, কিন্তু শুধু নাম না, শ্রেণী এবং রোল নাম্বার, শ্রেণী এবং রোল নাম্বার দিয়েও আজকে উপস্থিতি সংরক্ষণ করতে বলা হয়েছে কর্তৃপক্ষের মাধ্যমে, আমাদেরকে নির্দেশ, আমাদের উপর নির্দেশ এসেছে। নাম, শ্রেণী, রোল নাম্বার, তিনটি, একাদশ না দ্বাদশ, তার সঙ্গে তোমার রোল নাম্বারটা আর কি লিখবা। নাম তো তোমার আইডি থাকলে তোমার নিজের টাইপ ব্যবহার করছো, ওইটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা আবার ফেরত আসি, আমরা বলছি যে এই বর্ণ বা বর্ণ সমষ্টি কিংবা শব্দাংশ এরা যখন আলাদাভাবে থাকে তখন কোনো অর্থ বহন করে না, কিন্তু এই বর্ণ বা বর্ণ সমষ্টি যখন অন্য কোনো একটা শব্দের পূর্বে বসে তখন সেই শব্দটার অর্থের কিন্তু অনেক ধরনের পরিবর্তন ঘটাতে পারে, নতুন নতুন অর্থবোধক শব্দ গঠন করতে পারে। তাহলে এই জন্যই ব্যাকরণবিদরা বলে থাকেন যে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। তাহলে আরেকবার বলছি, উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন এবং তার উত্তর মোটামুটি তোমরা পেয়ে গেলে, এবার আসো তোমার আরেক ধরনের প্রশ্ন, এটা দিয়ে বোঝানো যাবে। এই উদাহরণটা দিয়ে ধরো তোমাদের এরকম আটটা উপসর্গ আমি দিলাম, সেই উপসর্গের মধ্যে লিখে দিলাম এরকম, আ মানে হচ্ছে ভোজন, অনা মানে হচ্ছে অভুক্ত, এরকম করে অনেকটা উদাহরণ দিয়ে আমরা এটা সবগুলা দিলে আবার বোঝা যাবে না, এরকম আ মানে ভোজন, অনা মানে অভুক্ত, র মানে আঘাত, আচ্ছা অথবা মা আঘাত রিফ্লেক্ট হবে না। আচ্ছা এখানে আরেকটা শব্দ দিচ্ছে আমাদের, ধরো লিখলাম সা, সা হচ্ছে তোমার উৎকৃষ্ট, এইরকম আটটা উপসর্গ, আর ব্রেকেটে হচ্ছে উপসর্গগুলো কোন অর্থে প্রয়োগ করতে হবে। আরেকবার বলি, আমরা উপসর্গ দিলাম, উপসর্গগুলো কোন অর্থে প্রয়োগ হয়েছে সেই অর্থ অনুসারে শব্দ গঠন করে বাক্যে তাদের প্রয়োগ দেখাও। প্রশ্নটা ক্লিয়ার করি, আমি লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা যারা লিখছো না আছো তা লিখো, প্রশ্নটা লিখে দেই। নির্দেশিত, নির্দেশিত, এটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ, নির্দেশিত অর্থে শব্দ গঠন করে, নির্দেশিত অর্থে শব্দ গঠন করে বাক্যে
তাদের প্রয়োগ দেখাও, বাক্যে তাদের প্রয়োগ দেখাও, কথা শুনবে, দেখা না গেল কথাটা লিখে ফেলো, বাক্যে তাদের প্রয়োগ দেখাও, এইরকম করে। দেখো নির্দেশিত অর্থের শব্দ গঠন করে বাক্যে তাদের প্রয়োগ দেখাও, আমি এরকম করে আটটা উপসর্গ দিলাম। এখন তোমার কাজ হবে কি, শব্দ গঠন করা। এরকম করে লিখলে আ ভোজন অর্থে শব্দ, তুমি ধরো বাক্য সমান দিয়ে লিখো, অসুবিধা নাই, সমান চিহ্ন দাও, তাহলে এখানে লিখলাম আহা, অর্থটাকে তুমি মানে ভোজন অর্থে পেয়ে গেলে। এরপরে আমি সকালের আহার এখনো করিনি। আচ্ছা তারপরে অনাহার, একইভাবে আগেরটার মতো লিখে দাও অনাহার। এটা এরকম থাকতে পারে, ধরো আহারে বিপরীত অনাহার না, তাহলে এখানে কি তো রুক্ত না থেকে বিপরীত থাকতে পারে। ধরো এটা যদি তোমাকে এরকম করে দেয় বিপরীত, খেয়াল করো বিপরীত, তার মানে কি আহারের বিপরীত, অর্থাৎ আহার শব্দটা বিপরীত অর্থ প্রকাশের ক্ষেত্রে ভূমিকা রেখেছে এই উপসর্গটা, এরকমও কিন্তু হতে পারে। এবার এই যে প্রহার, এরকম করে প্র দিয়ে প্রহার, তাহলে এটা আঘাত। আচ্ছা সা অর্থটা কোন অর্থ শব্দ গঠন করতে হবে, উৎকৃষ্ট, আমরা লিখলাম সা জিরা। মায়েদের কাছে জিজ্ঞেস করবা সাজিরা কোনটাকে বলে আর কি, যেটা আস্ত জিরা সেটাকে বলে সাজিরা, তাহলে সাজিরা বাজার থেকে সাজিরা কিনে নিয়ে আসবে, এই হচ্ছে তোমার এরকম করে আরেকটা প্রশ্ন। আচ্ছা এই প্রশ্নটা বলবো যে গুরুত্বপূর্ণ, আমি বেশ কিছু পরীক্ষা এই ধরনের প্রশ্ন করেছি, দেখেছি যে এটা উত্তর দিতে গিয়ে অনেকে গলত ঘর্ম হয়েছে এবং এটার জন্য তোমার একটু পরিশ্রম করতে হবে। এসএসসি তে প্রচুর পড়তে হয়েছে, এখানে একটা সুবিধা হলো যে খুব বেশি কিন্তু পড়তে হবে না, তুমি প্রশ্নের প্যাটার্নটা জানলে তুমি পারবা। আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার ও কি কি, প্রত্যেকটির উদাহরণ দাও। আচ্ছা উপসর্গ কাকে বলে এটা একটু দেখো, কাকে বলে সঙ্গে তোমার পেয়ে গেছো, উপসর্গ হচ্ছে এমন বর্ণ কিংবা বর্ণ সমষ্টি যা কোনো শব্দের পূর্ব বসে সেই শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন কিংবা সম্প্রসারণ ঘটাতে পারে। উপসর্গ প্রধানত তিন প্রকার, তাহলে কয় প্রকার, উপসর্গ হচ্ছে তিন প্রকার, তিন প্রকার, এটা লিখে গেল যথা দিয়ে তুমি জানো, জানলে একটু রিক্যাপ করে নেই, স্মরণ করে নেই, বাংলা উপসর্গ অথবা বলতে পারো খাঁটি বাংলা উপসর্গ, তাহলে আমরা লিখলাম শুধু বাংলা উপসর্গ। এই বাংলা আরেকটা হচ্ছে তৎসম কিংবা সংস্কৃত উপসর্গ, তৎসম অথবা সংস্কৃত উপসর্গ, অপরটি বিদেশি উপসর্গ, এই যে তিনটা বিদেশি উপসর্গ। এখন কোনটা বাংলা কোনটা তৎসম কোনটা বিদেশি বোঝার উপায় কি, আছে বোঝার উপায় আছে, আমরা যে শব্দের আগে উপসর্গটা প্রয়োগ করব, যে শব্দের আগে উপসর্গটা প্রয়োগ করব, মনে রাখব সেই শব্দটা যদি বিদেশি হয় তাহলে উপসর্গটা বিদেশি, শব্দটা যদি বাংলা হয় তাহলে উপসর্গটা বাংলা, যদি শব্দটা হয় সংস্কৃত বা তৎসম তাহলে উপসর্গটা হবে সংস্কৃত বা তৎসম। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা হবে তোমার, তুমি কি দেখে চিনছো, তোমার মনে রাখতে হবে যে তুমি প্রথমত শব্দ দেখছো, কার আগে বসছে সেই শব্দটা দেখবা, শব্দ দেখে তারপরে তুমি সমাধান করবা। এটার জন্য কয়েকটা উদাহরণ দিই, আর এইখানে দেখো এই যে এই শব্দটা অঘা দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে অঘা, এই অঘা শব্দটা আমরা যদি ব্যবহার করি এই চণ্ডী শব্দের আগে, দেখো অঘা চণ্ডী, এখানে চণ্ডী যদিও তৎসম মনে হচ্ছে কিন্তু অঘা শব্দটাই আবার অঘা উপসর্গটাই বাংলা, তাহলে এই অঘা চণ্ডী মানে বোকা আর কি ওই অর্থ প্রয়োগ করা হয়, এটা হচ্ছে তোমার বাংলা উপসর্গ। একটা সহজ উপসর্গ নিয়ে আমরা ধরো পাতি নেতা এখানে লিখি, আচ্ছা এইখানে লিখলাম পাতি নেতা, তাহলে
এই যে পাতি নেতা, পাতিটা কিন্তু উপসর্গ। আরেকটা উদাহরণ দিচ্ছি এখানে, ধরো ইতিহাস, এই যে ইতিহাস এটাও তোমার একটা উপসর্গ। ঠিক আছে, তাহলে ধরো অঘাচণ্ডী পাতি নেতা, ইতিহাসটা আপনাকে বাদ দেই, ইতিহাসটা নিয়ে মনে লাগছে, এটা সময় মনে পড়ছে না। অঘাচণ্ডী এবং পাতি নেতা, এখানে অঘা এবং পাতি এই দুটি হচ্ছে আসলে তোমার বাংলা উপসর্গ। এখন আসলে তৎসম সংস্কৃত আমরা যে উদাহরণগুলো দিয়েছিলাম, আহার বিহার অনাহার সংহার, এখানে যে আ বি সং প্র এসবগুলাই তোমার ছিল তৎসম সংস্কৃত উপসর্গ। আর বিদেশ উপসর্গে একটু উদাহরণ দেই, ধরো খাস শব্দটা খেয়াল করো, খাস এটা উপসর্গ কিন্তু এটার সঙ্গে দরবার, খাস দরবার, এই যে খাস দরবার এটি হচ্ছে তোমার বিদেশি উপসর্গ, অর্থাৎ খাস এটা হচ্ছে বিদেশি উপসর্গ। আর একটু উদাহরণ দিচ্ছি, দেখলাম কারখানা, তাহলে খানার আগে কার, এই কারটা হচ্ছে তোমার বিদেশি উপসর্গ। এরকম করে বে হেড, দেখো হেডের আগে বে যুক্ত করলাম, তাহলে বে হেড, এই বেটা হচ্ছে বিদেশ উপসর্গ। তাহলে তোমাদের এখানে তিনটা প্রশ্ন আমরা দেখালাম, একটা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈততা রয়েছে, আলোচনা করে বুঝিয়ে দাও। আরেকটা হচ্ছে নির্দেশিত অর্থে শব্দ গঠন করে বাক্যে তাদের প্রয়োগ দেখাও। আরেকটা প্রশ্ন দিলাম, উপসর্গ কাকে বলে, প্রত্যেক প্রকারের উপসর্গ সংজ্ঞা ও উদাহরণ সহ লেখো। এই হচ্ছে তিনটা প্রশ্ন, এর বাইরে আসলে খুব বেশি প্রশ্ন করার দরকার নেই। তার মধ্যে দ্বিতীয় প্রশ্নটা একটু কঠিন, আর শেষের এবং শুরুর যে প্রশ্নটা সেটা সহজ, এবং একই সঙ্গে ওই প্রথম প্রশ্নটা উপসর্গ অর্থবাচকতা অর্থদ্বৈততা রয়েছে এটা সবচেয়ে বেশি পরিমাণে এসে থাকে। তোমাদের মন্তব্যগুলো একটু নেই, এবং যদি কারো প্রশ্ন থাকে বাক্য কিংবা উপসর্গ, বাক্য এর আগে পড়িয়েছি দুইটা ক্লাস মনে হয়, আজকে রিক্যাপ করলাম আর উপসর্গ শেষ করলাম, পরবর্তীতে দেখি আমি নির্মিতি অংশ আলোচনা করব। নির্মিতি অংশ যেহেতু আমাদের অনেক নাম্বার, সেগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে, রাব্বানী স্যার সম্ভবত পড়াচ্ছেন, তো তার সঙ্গে কথাবার্তা বলে যে বিষয়গুলো হয়নি সেগুলো থেকে আলোচনা করার চেষ্টা করব, বা তোমাদের প্রয়োজন অনুসারেও আমরা বিচার বিশ্লেষণ করে দেখতে পারি। তাহলে আমরা দেখি, এখন কেউ কেউ বলেছে যে শব্দ শুনতে সমস্যা হয়েছে, তো কোনো জায়গায় সমস্যা থাকলে সেগুলো বলো। সাকিব চৌধুরী প্রথমত দেখেছিলাম, তারপরে এখানে ইমাম মেহেদী আছো, মিফতাহুল ইসলাম জয়, একটু আচ্ছা এইখানে মোহাইমিন আছো, ক্লাসে আছি, হোয়াইট বোর্ডের স্যার আলো রিফ্লেক্টেড হচ্ছে, হ্যাঁ আলো রিফ্লেক্টেড হচ্ছে, মিফতাহুল ইসলাম জয়, আমি অনেক শব্দ বুরে করেছি, আশা করি বুঝতে খুব একটা সমস্যা হয়নি। তারপরে রিফাত, রিফাত ইমাম মেহেদি, মেহেদি রিফাত, এই রিফাত তো তোমরা জাস্ট যুক্ত করেছ, ওরা তো আসেনি, ওদেরটা তো হবে না, হানজালা মুস্তাকিন হবে না, হাসনাথক ইতারুল নম্বর লিখেছে, আরিয়ান হোসেন বাদন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমাদের এই দেখো ক্লাস করতে করতে সংখ্যা হয়ে গেছে পাঁচে, আর কিন্তু কোনো প্রশ্ন নেই। আচ্ছা আমাদের হাতে আরো কয়েকটা মিনিট সময় আছে, তাহলে কয়েক মিনিট সময়কে আমরা নষ্ট করব না, অন্য একটা বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকি। দেখো তোমাদেরকে যদি আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলছি, যদি আমরা তোমাদেরকে বলি যে ইমেইল কিংবা এসএমএস লিখো, তাহলে কি লিখবা? লেখা কিন্তু সোজা, তুমি ইমেইল এখন করতে জানো, তুমি এসএমএস ও করতে জানো, কিন্তু খাতায় পরিবেশন করা একটু জটিল কাজ। তাহলে খাতায় পরিবেশনের জন্য কোন প্রক্রিয়াটা অনুসরণ করবে? আমি খুব দ্রুততম সময়ের মধ্যে এসএমএস কিভাবে লিখতে হয় সেই এসএমএস লেখার নিয়মটা দেখে দিচ্ছে। এখানে খাতায় যেটা লিখবা এসএমএসটা আমরা লিখে দিচ্ছি, তাহলে
এসএমএস লেখার প্রক্রিয়া মানে খুদে বার্তা, খুদে বার্তা অনেকে চলে গেছ, খুদে বার্তা কিংবা এস এম এস কিভাবে লিখবে এই লেখার প্রক্রিয়াটা। প্রথম কাজ কি, তুমি লিখবে এখানে বলে লেখো তোমার হাতে ডিজিটাল মোবাইল আছে, খাতায় গিয়ে ডিজিটাল মোবাইলটা দেখাতে পারো, তো ডিজিটাল মোবাইলটা আমরা দেখব না, আমরা অ্যানালগ মোবাইলটা লিখব। এটা লেখা সোজা, একদম সোজা। এখানে বাংলায় লিখবা, বাংলা লিখবে কি, প্রেরণ পদ্ধতি, প্রেরণ পদ্ধতি। এটা দিয়ে কলম দাও, ব্যারো চিহ্ন দাও। এইখানে ইংরেজিতে শুরু করবা, মেনু, মেনুর পরে কি থাকে দেখো, অপশনস, মোবাইলে অপশনস থাকবে, মেনু, এরপরে থাকবে অপশনস। অপশনস এর মধ্যে কি পাবে, মেসেজেস, মেসেজেস। এটার পরে ক্রিয়েট মেসেজ, এক একটা এক এক জায়গায় থাকতে পারে, তো এটা লেখা ক্রিয়েট মেসেজ। তা দেখো মেনু, অপশনস, মেসেজেস, ক্রিয়েট মেসেজ, এটা লিখে এখানে ক্রিয়েট মেসেজ লিখলাম। এরপরে কি করবে, সেন্ড, সরি দুঃখিত, সেন্ড আগে দিবে না, সিলেক্ট, আচ্ছা সেন্ড দাও, হ্যাঁ ঠিক আছে, সেন্ড, সেন্ড দিয়ে নেম অথবা তোমার নাম্বার, নেম অথবা নাম্বার, দেখা যাচ্ছে নেম অথবা নাম্বার। আরেকবার দেখো, মেনু, অপশনস, তারপরে মেসেজেস, ক্রিয়েট মেসেজ, সেন্ড বা সেন্ড মেসেজ আর কি, অথবা নেম, নেম অথবা নাম। এটা লিখে তুমি কি করবে, নিচে এখানে মেসেজটা লিখবে, খুব সংক্ষিপ্ত করে লিখে দিচ্ছি, ধরো একটা আকৃতিটা মোবাইলের মতো করে দিলাম, দিলাম এরকম করে, প্রিয় প, তোমাকে জানাই আমি খুব সংক্ষিপ্ত করে বোঝানোর জন্য, জন্মদিনের শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা এখানে লিখবা। এরকম করে ইতি নিচে আসো বা পাশে লিখো, দিলা এখানে খ। এটা লেখা শেষে এটা দেখা যাচ্ছে না, আমি বক্সটা উপরে উঠাই ফেলবো, তাহলে নিচে লিখতে হবে রিস্ট্রিক্ট, দেখো নিচে লিখে ফেলবো, এটা এটা উপরে চলে যাবে, উপরে চলে যাওয়ার পরে তার নিচে রিসিপ্ট, ডেট, তারপরে এখানে লিখো আর ই সি ই আই, আর ই সি ই আই ডি ই ডি, রিসিপ্ট, রিসিপ্ট দিয়ে নিচে ডেট অ্যান্ড টাইম, আছে কয় তারিখ, 20 তারিখ, তাহলে লিখলাম জন্মদিনের শুভেচ্ছা, তো ডেট এন্ড টাইম 20/7, এটা তারিখ অন্য হয়ে থাকতে পারে, 20/7/2020, কয়টায় দিলাম, রাত কিন্তু 12টার পরেই হয়, আচ্ছা 12টা আমরা দিই না, আমরা দিই রাত ধরো 9 AM, 9:05 AM মনে থাকবে। এই হলো তোমার 10-এর মধ্যে 8 পাওয়ার মতো ক্ষেত্র, একেবারে যা লিখেছি এরকম করে লিখবা। আশা করি বুঝেছ, আমাদের সময়ও শেষ, তাহলে তোমাদের এ নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে, আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেই প্রশ্নগুলো আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ বুঝেছি ম্যাম, এই 10 মিনিট নাই মেনশন করেছো, যারা আসছে তাদেরগুলো তো আমরা দেখতেই পাবো, মূলত
তাহলে এটা কাজ করে ফেলো। আমরা তো জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এসএমএস শিখলাম, তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্কটা হচ্ছে এরপর আমাকে দেখাবে এই ক্লাসের মধ্যে মন্তব্য করে দেখাবে, হোমওয়ার্কটা হচ্ছে পয়লা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে এসএমএস পাঠাও, লিখো, লিখে রাখো, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে খুদে বার্তা পাঠাও। আরেকবার লিখে রাখো, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে খুদে বার্তা পাঠাও। এটা তোমাদের জন্য প্রশ্ন ওমান, এসডব্লিউ দেখো ভালো করে, এসডব্লিউ বাংলা নব বর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে খুদে বার্তা পাঠাও। এই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে খুদে বার্তা পাঠাও, এটা হলো তোমার এইচডব্লিউ। এখানে মন্তব্য করবা, আমি পুরো সপ্তাহ জুড়ে তোমাদের এই মন্তব্যটা দেখব, এবং এটার উপরে ভিত্তি করেও আজকে যারা হঠাৎ করে উপস্থিত হও নাই তাদেরটা আমি একটু বিচার বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।